আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই চলছে মাহে রমাবাহন আল্লাহ রবুল আলমিনের রহমত বরকত নাজাদ এগুলো আল্লাহ তালের কাছ থেকে পাওয়ার একটি উত্তম সময় চলছে আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মাস রমাবাহন রমজান মাস যে পায় সে যে সফল হয়ে যায় তা নয় বরং এ রমজান মাস কোনো কোনো মানুষের জন্য ব্যর্থতারও কারণ হয়ে যায় তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটি রোজার দাম কত এ রমজান মাসে আমরা অনেক মানুষকে দেখছি হোটেলের উপরে হোটেলের বাইরে লাল কাপড় ফেলে খাবার দাবার অনাসে চালিয়ে যাচ্ছেন আবার অনেক মানুষ এটার গুরুত্বই দিচ্ছেন না অথচ এই মানুষগুলো না অসুস্থ এই মানুষগুলো না মুসাফির এই মানুষগুলোর না জরুরি কোনো সমস্যা তাদের ভিতরে আছে একেবারে শুধু শুধু খামোখা রোজাকে অবজ্ঞ অবজ্ঞা করে মানুষ রোজা থেকে দূরে সরে যাচ্ছে এই সমস্ত মানুষের জন্য কিন্তু রমজান সাংঘাতিকভাবে ব্যর্থতার মাস তাদের জন্য ব্যর্থতা অপেক্ষা করছে একটি রোজার দাম কত এ মানুষগুলো যদি জানত এই মানুষগুলো যদি উপলব্ধি করতে পারত তাহলে কিন্তু কোন মানুষ একটি রোজা ছেড়ে দিত না আসুন আমরা একটি রোজার দাম কত একটি রোজার মাধ্যমে মানুষ আল্লাহ তারা কত নিকটবর্তী হয় জাহান নাম থেকে কত দূরে সরে যায় আর আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিনের কতটুকু রহমাত প্রাপ্ত হয় আমরা জেনে নিই আবু সাহিদ হুদ্রি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিন মিজির বাইশ শত সাতচল্লিশ নম্বর হাদিস বিশ্ব নব্বী সাল সাল্লাম বলছেন মানস যে ব্যক্তি একটি দিন রোজা পালন করু ফি সাবির্লাহি আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য একটা দিন রোজা রাখলো আল্লাহ তালার জন্য বা খারিফা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে তার জন্য তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর হাজার বছর দূরে সরা দিলেন একজন মানুষ জাহান্নামে ছিল একজন মানুষ জাহান্নামের দাঁড় প্রান্তে ছিল এগারোটি মাস মনে যা ইচ্ছা তাই করেছে গুণা করতে চাইলে গুণা করেছে নামাজ ছেড়ে দিয়েছে সে ব্যক্তি আগাদে মিথ্যা বলেছে চোখের খেয়ানাত করেছে জবানের খেয়ানত করেছে কিন্তু রমজান মাস পেয়েছে রোজা রেখেছে একটি রোজা যখন সেই ব্যক্তি রেখেছে আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির জন্য তো আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে সত্তর বছর দূরে সরিয়ে দিয়েছেন তাকে জাহান্নাম থেকে সুবাহান আল্লাহ হাদিসের ব্যাখ্যায় মহাদিসের একরাম বলছেন আল্লাহ রবুল্লা আলমিন শুধুমাত্র সত্তর বছর একজন মোমিন বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরাই দেন তা নয় বরঞ্চ জান্নাতের দিকেও আল্লাহ তালা এই পরিমাণ রাস্তা তাকে নিকটবর্তী করে দেন তাহলে আমরা কোন ইচ্ছায় কার আশায় কিসের ধোকায় পড়ে আমার রবের থেকে ভালোবাসা দূরে সরিয়ে নিয়ে আমি রোজা ছেড়ে দিচ্ছি প্রিয় ভাইরা আমার এই কথাটি যারা শুনছেন এর ভিতরে একটা মানুষও যদি এমন থাকেন যারা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিচ্ছেন আমি আপনাদেরকে জোর হাত করে বলছি আপনার পায়ে হাত দিয়ে বলছি অবস্থায় রোজা ছেড়ে দিয়েন না রোজা ছেড়ে দিবেন না একটা রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ রবুর আলমিন একটা রোজার কারণে আল্লাহ তারা আপনাকে বন্ধু বানিয়ে নিতে পারেন সত্তর বছর জাহান্নাম থেকে দূরে সরায় সত্তর বছর জান্নাতের নিকটবর্তী করে করতে পারেন এটি আপনার আমার একটা রোজার ফল হতে পারে এই জন্য যারা রোজা ছেড়ে দিচ্ছেন কলেজে পড়ুয়া ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যারা শারীরিক ফিটনেসের দোহাই দিয়ে চেহারা নষ্ট হয়ে যাবে এই দোহাই দিয়ে ভালো লাগে না না খেয়ে থাকতে পারি না এই দোহায় দিয়ে যারা রোজাকে ছেড়ে দিচ্ছেন আপনি রোজা ছেড়ে দিচ্ছেন না আপনি জাহান নামকে নিজের কাঁধে তুলে নিচ্ছেন এজন্য আসুন আমরা কেউ যেন রোজা ছেড়ে না দেই একটি রোজার গুরুত্ব আমরা বুঝতে শিখি রমজানের রমজান মাস তিরিশটি রোজা আদায়ের মাধ্যমে আমরা সাওম পালন করি মহামারীর এই সময়ে যদি আমরা এই রোজা পালন করতে পারি তো আল্লাহ রব্বুল আলমিন এই ওসিলাই করে হয়তো বা আমাদের থেকে করোনা উঠিয়ে নিতে পারেন মহামারী দুর্ভিক্ষ আল্লাহ তারা উঠিয়ে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন সেটাই যেন করেন এই তাওফিক কামনা করছি আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাতু